সুপ্রিয় দর্শক, এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এটা হলো আপনার খাকি ক্যাম্বেল, অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এক গ্রেটের বাচ্চা, একদম নিকট সাদা। এই যে দেখেন, এটা হলো বেলজিয়াম মানে বেজিং, এটা হলো ব্ল্যাক হোল্ড হাঁস, কালো হাঁস, যেটা থাইল্যান্ডের কালো হাঁস বলে পরিচিত এখন বর্তমানে বাংলাদেশে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোক্তার সাফল্য চ্যানেলের নতুন একটি পর্বে। আজকে আমরা চলে আসি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠরিকোনা গ্রামে। এখানে বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির প্রোপ্রাইটার মোহাম্মদ আলী হোসেন ভাই একদিন বয়সের বাচ্চা ব্রিডিং করে সারা বাংলাদেশে খামারদের মাঝে বিক্রি করে থাকেন। এবং আজকে আমরা আলী হোসেন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তিনি যেহেতু অভিজ্ঞতা অর্জন করেছেন হাঁসের খামার থেকে, হাঁসের বাচ্চা ব্রিডিং করে, এবং তিনি একদিন বয়সের হাঁসের বাচ্চা ব্রিডিং করে ডিম আসা পর্যন্ত কোন কোন খাদ্য, কোন কোন ওষুধ তালিকা করতে হয়, সেটা আমরা আলী হোসেন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এক গ্রেট এবং ব্রিগেড সিগ্রেট নিয়ে অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে এটা আমরা বুঝবো কীভাবে। এটা বুঝতে গেলে আপনাদেরকে এই জিনিসটাই ফলো রাখতে হবে। এই যে দেখেন একটা বাচ্চা, এই যে বাচ্চাগুলো দেখছেন বর্তমানে, এই যে বাচ্চাগুলো হাতে নিলাম, এটা হলো সম্পূর্ণ এক গ্রেট, মানে ওইটার এই যে দেখেন পাটা একদম ফ্রেশ, কোনো ঝামেলা নাই, এবং বাচ্চার আকৃতিটা অনেক বড়, সেটা হলো সম্পূর্ণ এক গ্রেট, এই যে দেখতে পাচ্ছেন। এখন চলে যাই আমরা ব্রিগেটে, ব্রিগেডের বা এই যে দেখেন ওইখানে তো একটি বাচ্চা নিয়েছিলাম আর ওইখানেও একটি বাচ্চা নিলাম, এই যে দেখেন বর্তমানে কিন্তু ওই বাচ্চাটা সাথে এই যে দেখেন এক গ্রেটের বাচ্চা এবং ব্রিগেডের বাচ্চা কখনোই মিলবে না। এই বাচ্চাটা হবে ছোট, এটা হবে বড়, এটা হলো সম্পূর্ণ এক গ্রেট। এক মাস বয়সী বাচ্চা কীভাবে পালন করবেন এবং কীভাবে রোগ প্রতিরোধ করবেন এবং কোন সময় কোন টিকা দিতে হবে, এবং এক মাস থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কী কী এ টু জেড মেডিসিন ইউজ করতে হবে, কোন সময় কোন টিকাটা দিতে হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বিষয়টা তুলে ধরব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন, টানে দেখবেন না। সকলকে একটা রিকোয়েস্ট করি, সকলেই পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই এখান থেকে কিছু একটা বুঝতে পারবেন আশা করি। এখানে এক মাসই বয়সী বাচ্চাটা আমি যেটা আপনাদের সম্মুখে নিয়ে আসছি সেটা এখন বর্তমানে এক মাস দুই দিন বয়স। এই বাচ্চাটাকে আমি ভিক্টরি করব, এখানে এ টু জেড টিকা, ডাক প্লেগ, ডাক কলেরা এবং ডাক বুস্টার, তিনটা ভ্যাকসিন আপনার করে নিতে হবে। শুধু এখানে আমার একটা ভ্যাকসিন করা হয়েছে, সেটা হলো ডাক প্লেগ, এবং ডাক কলেরা এবং ডাক বুস্টার আপনার নিজের করতে হবে। আর সেক্ষেত্রে আপনার বাচ্চাটা নেওয়ার পরে আপনি ধান, গম, ভুট্টা, ভুসি, প্রোটিন জাতীয় যেগুলো খাবার আছে সেই খাবারগুলো আপনার পরিমাণ মতো, আমাদের চার্ট আছে, চার্ট অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী দিতে হবে। আর তাছাড়া আপনি বাচ্চাটাকে কীভাবে পালন করবেন এবং আবদ্ধ করবেন না ন্যাচারাল করবেন, সেই বিষয়টা নিয়ে আমাদের সাথে যদি আপনি কথা বলেন, হয়তো আমরা আলোচনার সাক্ষেপে আপনাকে বলে দেবো আপনি কীভাবে হাঁস ও হাঁসের বাচ্চা পালন করবেন। যদি আবদ্ধ করতে চান তাহলে আমাদের দিক এবং নির্দেশনা অনুযায়ী করবেন, আর যদি ন্যাচারালভাবে করতে হন তাহলেও সেটা আমাদের কাছ থেকে আপনি জেনে শুনে কীভাবে পালন করলে আপনার সবচেয়ে ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন সেটা আমরা আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয় নিয়ে কথা বলি, অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, তাদের কথা একটি কথাই বলতে চাই। আপনারা প্রথমে দেশে আসেন, দেশে এসে নিজেরা দেখেন, দেখে শুনে আপনারা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, আর যদি সেই রকম কোনো বিশেষত লোক আপনার তাকে শ্রমিক বলেন এবং আত্মীয় স্বজন বলেন, যদি দেখেন যে না ঠিক আছে তার পক্ষে আমার এটা করা সম্ভব, তাহলে আপনি তাকে আমাদের এখানে পাঠান, ওরা প্র্যাকটিক্যালি কিছু দেখুক, দেখে শুনে জিনিসটাকে আপনি তাদেরকে ক্রয় করার দেওয়ার চিন্তা ভাবনা করেন। আর এখানে আরেকটি বিষয়টা হলো কি, প্রাইস নিয়ে যে কথাটা বলেন অনেকেই বাইরা ফোনের মাধ্যমে, ওইটা হয়তো এখন বর্তমানে বিক্রি করতেছি এক মাস দুই দিন বয়সের বাচ্চাটা ১২০ টাকা, এটা হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল এক গ্রেট, সম্পূর্ণ মহিলা। আর এখানে দামের জন্য থাকবে না, হয়তো দেখা গেল ৫ টাকা কম, আর বেশ আলোচনার সাক্ষেপে আমরা পৌঁছে দিব। আর অন্য ভাইয়েরা বলে যে ভাই ওইখানে আমরা আপনার কাছ থেকে বাচ্চাটা নেওয়ার পরে কীভাবে নেব এবং আপনি লেনদেনটা কীভাবে করবেন, লেনদেন নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই, এখন বর্তমানে বাংলাদেশ অনলাইন বিজনেস, হ্যাঁ আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে ব্যাংকে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন পরিশোধ করতে পারবেন। আর যদি বলেন যে না সরাসরি নিজে এসে দেখে শুনে মালটা নেওয়ার সময় ক্যাশ দিয়ে মালটা নিয়ে যাবেন তখন সেই সময় তাও নিতে পারবেন, কোনো বিষয় নাই। আর একটা বড় কথা হলো মাল পাঠানোর বিষয়টা নিয়ে, যেটা নিয়ে কথা হয় মাল পাঠানোর ক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি আছে এবং আমাদের আন্ডারে গাড়ি থাকে, গাড়ি দিয়ে আমরা মাল পাঠাই সারা বাংলাদেশ, যেমন সিলেট, বরিশাল, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, নালিতাবাড়ি, ফুলবাড়িয়া, জামালপুর, কিশোরগঞ্জ, সারা বাংলাদেশেই
সারা বাংলাদেশ জেলায় আমরা মাল পাঠাই। আর সেই ভাড়া নিয়ে বিষয়টা যেটা, হয়তো যদি কোনো খামারি নিতে চাই তাহলে খামারি ভাড়াটা দিবে, আর যদি আমাদের দিতে হয় তো আমরা আলাপের মাধ্যমে ভাড়াটার হিসেবটা করে আমরা তাদের কাছে মালটা বিক্রি করব। এই ছিল আজকে আমার কাছে বিস্তারিত বিষয়। আর আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, বিসমিল্লাহ হাস খামারের ঢেসের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, সুনাম ধন্য, সেখানে আপনারা আসেন, আয়সা দেখেন, দেখে শুনে যদি মনে করেন যে না তার খতা কাজে ঠিক আছে এবং তাকে তার কাছ থেকে মাল নেওয়া যায় তাহলে আপনারা নেবেন, আর যদি ভালো মনে না করেন তাহলে আপনারা আমার কাছ থেকে জিনিস ক্রয় করতে হবে না। আপনারা যারা আসেন তাদের জন্য ওয়েলকাম। আমার এখানে আপনার জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত পাবেন, একদিন বয়সের পাবেন, বোর্ডিং কমপ্লিট পাবেন, এক মাসের পাবেন, দুই মাসের পাবেন, তিন মাসের পাবেন, চার মাসের পাবেন, ও ডিমের মুখামুখি, ও ডিমের রানিং ডিম ফাড়া রেডি হাঁস যেটা ওইটাও আমার কাছে আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, নতুন কামারিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যারা নতুন কামার করতে চাচ্ছেন তারা জিনিসটাকে ভালো করে বুঝেন, জানেন, বুঝে শুনে যদি দেখেন আপনার পক্ষে এটা পসিবল তাহলে আপনারা করেন, আর যদি দেখেন যে না আপনার পক্ষে সম্ভব না তাহলে সেই জিনিসটাতে আপনার আসার কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি সম্ভব ইচ্ছে মনে করেন তাহলে আপনারা আমাদের কাছে আসেন, আসার পরে দেখেন, শুনেন, প্র্যাকটিক্যালি কিছু জানেন, জানে এরপরও যদি কোনো খামারি বাইরের সুযোগ সুবিধা থাকে আপনারা আমার এখানে আসবেন, প্রশিক্ষণ ফ্রি সার্ভিস আমি দিয়ে থাকবো, আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না, ফ্রিতে আমরা প্রশিক্ষণ দেব যাতে আপনি বাচ্চা এবং হাঁস নিয়ে আপনি সাকসেস হতে পারেন, সেই চেষ্টাই আমরা আপনার লক্ষ্যে। আর অনেক খামারি ভাইরা এই একটা জিনিস জিজ্ঞেস করেন যে ভাইজান, একটা বাচ্চা জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত নেওয়ার পর্যন্ত কত টাকা খরচ হয়। এখানে বিষয়টা খাবারের কোনো তুলনা নাই ভাইজান, কেমন তুলনা নাই, দেখা গেল আপনি হাঁস এমন একটা জিনিস যত দিবেন ততই খাবে, তবে হ্যাঁ এখানে একটা পরিমাণ আছে, সেই পরিমাণ অনুযায়ী আপনার খাবারটা দিতে হবে। দিনে যদি আপনি আবদ্ধ পালন করেন দিনে আপনার তিন বেলা খাবার দিতে হবে, যদি আপনি একশো হাঁস পালন করেন, একশো হাঁস পালন করতে গেলে একশোতে একটা ফ্যামিলিতে হাঁস পালতে গেলে ম্যাক্সিমাম পাঁচশো পিস হাঁস পালন করলে একটা ফ্যামিলি চলা যায়। তো পাঁচশো পিস হাঁস পালন যদি আপনি করেন আপনার দৈনিক খাবার যাবে, ধরেন ডিম পাড়া আগ পর্যন্ত জিরো বাচ্চা থেকে শুরু করে একটা পার পিস পড়ে যাবে আপনার প্রায় আড়াইশো থেকে দুশো আশি টাকা আপনার খরচ হবে ডিম পাড়া যাওয়া আগ পর্যন্ত। বর্তমানে এখন খাদ্যের দাম যার ফলে বাড়তি থাকার কারণে তিরিশ টাকা বেশি লাগতেছে, সর্বোচ্চ যদি আপনার যায় তিনশো টাকা পর্যন্ত আপনার যাবে রানিং ডিম পাড়া পর্যন্ত যাওয়া পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, প্রবাস এবং দেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে বলি, যারা হাঁস খামারে যুক্ত হতে চাচ্ছেন যদি আসলে কিছু না বোঝেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এনি টাইম, যে কোনো সময়, যে কোনো সময় ফোনের মাধ্যমে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই নাম্বারে কানেক্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে হাঁস পালন করবেন, এবং যদি কোনো দিক নির্দেশনা এবং পরামর্শ আপনাকে আমার দিতে হয় সেটা আমি একদম ফ্রিতে আপনাকে দিয়ে দেব, সেই বিষয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যদি কোনো সমস্যার সম্মুখীন হন, যদি কোনো অনেক সময় দেখা যায় রোগে যে আক্রান্ত হয় আমার সাথে যোগাযোগ করবেন, যতটুকু আমি পারি আপনাকে এখান থেকে হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।